গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে পুজোর ঘরের কাজটা আমি সকালবেলাতেই সারবো, মানে সমস্ত যে পুজোটা সেটা সকালেই করছি, কারণ আজকে বাপের বাড়িতে যাওয়ার কথা আছে আমার। তো এখন অবধি কথা হয়ে আছে, যাবো তো, শেষ অবধি দেখা যাক কি হয়। তো চলো সঙ্গে থাকো। আজকে মিষ্টিকে ঘুম থেকে তুলে একেবারে পুজোর কাজ করে বেরোবো। তো এখন একটুখানি সময় লাগবে আমার। তো এখানে সমস্ত ফুলগুলো রাখা রয়েছে, আর আগের দিনই আমি রজনীগন্ধার মালা এনেছিলাম। তো দুটো মালা এনেছিলাম, একটা মিষ্টির জন্য, একটা রাধাগোবিন্দের জন্য। তো মিষ্টির গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি, মুছিয়ে আমি একটুখানে সাজুগুজু করে দিচ্ছি। একটা সুন্দর জামা পরিয়ে দিলাম, আর চন্দন ঘষে সবাইকে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, মানে চন্দনের সেবা হয়ে গেল। আর সবাইকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো রাধাগোবিন্দকেও ফুলের মালা পরিয়ে দিয়েছি, মিষ্টি সোনাকেও এখন মালা পরিয়ে দিলাম, আর এখন আমি ভোগটা নিবেদন করছি। তো আমার মোটামুটি টুকটাক করে পুজোর কাজটা আমি করে নিলাম। এরপরে নিচে গিয়ে আমার প্রচুর কাজকর্ম আছে, তো এখন আমি আরতি করে নিলাম, এবারে শঙ্খধ্বনি দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখে নিলে পুরো পুজোটা, এই দেখো রাধাগোবিন্দকে কী সুন্দর লাগছে। এক বালতি জামা কাপড় রয়েছে, এগুলো এখন সমস্ত ছাদে মেলতে হবে। আর এখন ওয়েদারটা ভালোই আছে, তো একটু সাদা সাদা মেঘ থাকলেও ওয়েদারটা ভালো আছে। তো সমস্ত জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়েছি, তো এগুলো এখন শুকানোর অপেক্ষা খালি। এবার আমাকে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে কি হচ্ছে আমি উপর থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি। তো চলো গিয়ে দেখি। ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে ওদিকে। কি ভয়ঙ্কর কাজ করছিস তুনু? হ্যাঁ দিবে, তোর কি ব্যাপার? আচ্ছা আলু টালু ভাজা করছিস? হ্যাঁ বাবা বললো, বাবা বল আমাকে দেখে বাবা ছেলে সরে গেছে। এখন আলু ভাজার বাকিটা আমি করে নিচ্ছি, আর মুসুর ডাল রান্না করব, এখানে ধুয়ে রেখেছি। এরপরে আমাকে মশলাটা বাটতে হবে, তো মশলা বাটছি। আচ্ছা আলু তো আমিও ভাজি, আমিও ভাজি আর তুমিও ভাজো, আমার কাজটা কোন দিক থেকে তুমি কমিয়েছো? কেন পুরো না না, এখন তো আমি রেকর্ডিংটা ঠিক হবে তখন করতে পারিনি, তাড়াহুড়োতে পুরো তেল দিয়ে পুরো তেলটা মা দিয়েছে, তেলটা না মা তো কড়াইতে দিয়েছে, তুমি তো ঝপ করে ছেড়েছো আলুটা, ওটাতেই তো নোংরা করেছো। যেমন মেঝেটা নোংরা করেছে সেরকম ভাবে গ্যাসের আশপাশটা তোমাদেরকে দেখাতে পারিনি, সেই সময় আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল। একটা কাজ আমার কমাতে গিয়ে মানে কিরকম ভাবে কাজ বাড়িয়ে দিয়েছে, আর শাশুড়ি মা ওদেরকে ডিম ছাড়াচ্ছে। ওই দেখো তোমার মশলা বাটাবাটি হয়ে গেছে, রান্না করছি আজকে হলো মনে করো তোমাদের বলছি, পমফ্রেট মাছ রান্না করছি, শাক রান্না করছি। পমফ্রেট মাছটা কি ঝাল ঝাল করবে? ঝাল ঝাল করব না, আমি যেরকম করি সেরকমই করব। পাতলা ঝোল করবে না ঝাল ঝাল? কলমি শাক রান্না করব, আর করব ওলের তরকারি। আর আলু ভাজা তো হয়ে গেছে, ওরা হাফ করেছে আমি হাফ করেছি, তার মধ্যে পরিষ্কার করেছি, ভাত এখন হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে। এই যে উনি এখন বেরোচ্ছে, মিমিদের মাংস আনতে হবে, বুঝেছো? মিমিদের মাংস আনতে হবে, বাবাকে পাঠিয়ে দাও। আজকে সকালে ছেলে খেয়েছে পাউটি, কলা, ডিম সিদ্ধ, আর আমরা তো খাচ্ছি, আমি আর শাশুড়িমা ভাতই খাই। আর হাজব্যান্ডকে বলেছিলাম, হাজব্যান্ড বললো কিচ্ছু খাবে না, তো এই জন্য আর হাজব্যান্ড কিছু খেলো না, আর আমরা এখন ভাত আর ডাল আর আলু ভাজা খাচ্ছি। আর ডালের মধ্যে আজকে নুন দিতে ভুলে গেছিলাম, তো এখন নুনটা দিয়ে তারপরে এখন খেতে বসছি। আর খেতে বসাটাকেও ঝামেলা কম নেই, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তারপরে এখন জলও তেষ্টা পেয়ে গেছে, জল খেতে হবে, তারপরে আবার খাওয়া। 10:20 বাজে, আমার আর শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, এখন গিয়ে রান্নাটা বসাবো, সব কিছু গোছানো হয়ে গেছে। আর সকালে ছেলে খেয়েছিল, আবার এসে হয়তো একটু খাবে। তো বাপের বাড়িতে একটুখানি যাওয়ার জন্য কত তাড়াহুড়ো করছে। নেমে গেছে ছাদে, জামা কাপড়গুলো সব ভিজে যাচ্ছে আমার, এই কিছুক্ষণ আগে একবার মেললাম। এই দেখো একটু সময়ের বৃষ্টিতে ছাদটা মোটামুটি ভিজে এসেছে, আর ওয়েদারটা প্রচণ্ডভাবে খারাপ, কালো কালো মেঘ দেখা যাচ্ছে। এই দেখো সমস্ত জামা কাপড়গুলো তুলে ফেলেছি, মানে এমন ঝমঝম করে নামে না, মানে আর না তুলে পারা যায় না। একটু আগে একবার নেমেছিল, তখন এসে আবার দেখলাম বন্ধ হয়ে গেছে, তুলতে গিয়ে তুললাম না, চলে গেছি। এবারে তো তুলেই ফেললাম, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে,
ওদের এখন আর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আর মেলবো না গো, কতবার করে দৌড়াবো আর কতবার করে কি করবো বলতো। এদিকে তরকারি বসে এসেছি, তরকারিটিকে আমার আলাচারা করতে হবে, তো চলেই যায়, আর মেলবো না। মিষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখো। সমস্ত জামাকাপড়গুলো নিয়ে চলে এলাম। এবারে মাছ রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলো একটু কড়া কড়া করে ভাজতে হয়, নয়তো ভেঙে যায়। তো এখন মাছগুলো উল্টে দিচ্ছি, তো তিনটে তিনটে করে দিচ্ছি, একটু বেশি করে তেল দিয়েছি। এখন তিনটে মাছ ভাজা হয়ে গেল, তুলে দিচ্ছি। এরপরে আরও বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে মাছ ভাজার পরে এখন আমি মশলাটাকে কষাচ্ছি, আর এখন দিয়ে দিলাম সর্ষে বাটা। আর সর্ষের মধ্যে তো লঙ্কা দিয়েছিলাম, আর সামান্য একটুখানি এক কোয়া মতো রসুন দিয়েছিলাম। রসুন দিলে পরে এইসব মাছ ভালো লাগে খেতে। তো এখন জল দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে। এবারে ফুটে ওঠার পর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপরে আরও একটুখানি ফুটে উঠলে তারপরে মাছটাকে নামিয়ে রেখে দেব। তো এই দেখো মাছগুলো সব ছেড়ে দিলাম। তো এবারে সামান্য একটুখানি ফুটছে, এরপরে এটাকে ঢেলে আমি রেখে দিলাম বাটির মধ্যে। নামবো নামবো করে বৃষ্টিটা ফাইনালি নেমে গেছে, খুব জোরে বৃষ্টি এসেছে। 12:10 বাজে আর আমার রান্নাটাও হয়ে গেছে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আমার মোটামুটি এদিকের কাজ কমপ্লিট হবে। মোটামুটি ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে। আজকে আমাদের খুচখুচ করে অনেক কিছু রান্না হয়েছে। ডাল, মুসুরির ডাল আছে এখানে, আর এটা হলো চাল কুমড়ো ভাজা, আর এটা হলো কলমি শাক, আর এটা দুদিন আগের মাছ, ভোলা মাছ, ডিম সিদ্ধ, আর সকালের আলু ভাজা, আর পরশু দিনের এটা মাংস, যেহেতু গতকাল নিরামিষ ছিল আর মাংসটা বের করিনি, আর এটা হলো পমফ্রেট মাছ, আর রয়েছে ভাত। তো খাওয়ার টাইমে তোমাদের সামনে আসছি না, খাওয়া দাওয়া করে পরে আবার আসছি, ঠিক আছে? দুটো 15 বাজে, তো রেডি হয়েছি, এবারে বেরোচ্ছি। আর ছেলে তো রয়েছে বাড়িতে, আর একজনকে তো সবসময় থাকতেই হয়, তো ছেলে এখন থাকছে। তো অনেক সময় ছেলে এদিক ওদিক যায়, আমি বাড়িতে থাকি, তো এখন আমি বেরোচ্ছি, ছেলে বাড়িতে থাকছে। তো আমার হাজব্যান্ড আজকে যাচ্ছে, এই জন্য সাজুগুজু করে নিয়েছে, তো আমাকে নামিয়ে দিয়ে তারপরে সে তার জায়গায় চলে যাবে। তো চলো বেরোই। বৌদি আজকে রান্না করেছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো ফ্রাইড রাইস এখান থেকে 1/4 আমি খাবো। তো এখন বৌদি সবাইকে খাওয়া দাওয়ার সার্ভ করছে। রিজু তো এসে দেখছি, রিজুর খাওয়া হয়ে গেছে, তো বৌদি খুব খুশি। বাড়ি থেকে তো খেয়ে এসেছিলাম অল্প করে, তো এখানে আসার পর আবার অল্প একটু খেলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা বৌদি করেছে, তো খেয়েছি। খেয়ে উঠে এখানে এসেও আমার শান্তি নেই, এডিটিং যেটা বাড়িতে করি সেটা এখন এখানে বসে করি। আমার বাপের বাড়িতে জলের ভীষণই সমস্যা ছিল, তোমাদের একবার বোধহয় দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওতে, যে খুব কষ্ট করে জল ভরতে হয়, এই জন্য বাবা এবারে দেখলাম যে সাবমার্শাল বসিয়ে দিয়েছে, জলের আসে কোনো সমস্যা নেই। আর এদিকটা প্রচুর জঙ্গল, আর বৃষ্টি হয়েছে তো এই জন্য জঙ্গলটা বেড়ে গেছে। এদিকে বৌদি তো চা খাওয়া শুরু করেছে, আর আমার চাটা টেবিলের উপর রেখে দিয়েছে, তো এখন গিয়ে আমি খাবো। এখন বেরিয়ে যাব, এই জন্য রেডি হচ্ছি, মানে মাথাটা একটু আশ্রয় নিচ্ছি, যেহেতু একটু শুয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম বলা চলে, সামান্য একটু হলেও ঘুমিয়েছি, তো এই জন্য চুলটা এলোমেলো হয়ে গেছে। আর এই যে রিজু আর রিজুর মা এখন খুব ব্যস্ত আছে, রিজুর মা ফোন দেখতে ব্যস্ত, দুজনেই ফোন দেখতে ব্যস্ত, দুজনের হাতে দুটো ফোন। এই দেখো এরকম করে কেউ বলে নেয়? হ্যাঁ আমার কথা শুনতে হবে, তোমাকে টেনে টেনে কে দেখতে বলেছে? না আমি ছাড়বই না, বলে যাই বলে যাই, চলে যাচ্ছি। হ্যাঁ আমি রেডি হয়েছি, তো চলে যাবো, তো এখন সবাইকে বাই বাই করে দাও, বলো বাই 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 করেছো। বাড়িতে ফেরার পর এতক্ষণ পর তোমাদের সামনে এলাম, তো কিছু কাজকর্ম ছিল, এডিটিং এর কিছু কাজকর্ম ছিল, সেগুলো করলাম। আজকে ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে খুব দেরি করে, তো এখন আমি তরকারি গরম করছি, যেহেতু অনেক সকাল সকাল আজকে রান্না হয়েছে, তরকারিগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাড়াতাড়ি করে এই জন্য গরম করছি। তারপরে ভাত গরম করব, তারপরে টুকটাক কাজ তো লেগেই আছে। মিষ্টিকে রাত্রে শয়ন দিয়ে দিয়েছি, আর যা যা দিই সবসময় সেরকমভাবে দিয়েছি। তো এই দেখো আমাদের পুচকুশোনাটা ঘুমিয়ে পড়েছে, দেখো কেমন করে ঘুমিয়ে আছে।
আমার তো মনে হচ্ছে এখন চটকু চটকু করে দিই, আদর করে দিই। তো এখন আমি খাচ্ছি গিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি, মানে খিদে তো প্রচণ্ডভাবে লেগে গেছে, তো আলু ভাজা নিয়ে নিলাম সাথে মুড়ি, অনেকটা আলু ভাজা রয়েও গেছে, তো ভাবলাম মুড়ি দিয়ে খেলে পরে কিছুটা শেষ হবে। জীবনে ফার্স্ট টাইম দেখো মাছ পাতে নিয়েছে, জীবনে কোনোদিনও এভাবে ওকে মাছ খাওয়ানো যায়নি। খা, বেছে না খেলে কোনোদিনও বুঝবি না যে মাছের স্বাদটা কি, তোকে খুঁটে খেতে হবে। পমফ্রেট মাছ হলো এক কাটার মাছ, আর খুব পাতলা কাটা, খেয়ে দেখ তুই বাজ। আমি কিরকম ওরম করে যেখান দিয়ে ওখান দিয়ে মাছ খোটে না, মাছটা এখান দিয়ে যে এই জায়গা দিয়ে খোটে, এই জায়গা দিয়ে কোথা দিয়ে খুঁটছে, পেটটাকে আগে ফাটালো। আগে দেখো জীবনে যে মাছ খায়নি দেখে তার মাছ বাসা দেখে বুঝতে পারবে তোমরা কোথা থেকে মাছ খাচ্ছে। দেখো মাছের পেট থেকে শুরু করেছে খাওয়া, আবার হাসি পাচ্ছে আমার কথাগুলো শুনে, দেখো হাসছে। কোনদিনও দেখেছো মাছের পেট থেকে কেউ খাওয়া শুরু করে? ও মাছের পেট ফাটিয়েছে প্রথমে। আরে এই জায়গাটা আগে, এই জায়গাটা খো, এটাই দেখো উঠলো। হ্যাঁ তুমি তো পেট ফাটিয়ে দিলি, এই দিকটা এই দিকটা, এই যে এই যে এরকম করে, এই যে এদিকটা বাজ, এই যে। হ্যাঁ এবার এখানে কোনো কাটা নেই, খা এটা খা, এটাই তো, এটাই দেখো। হুম খা, এত সুন্দর সর্ষে বাটা দিয়ে রান্না করেছি আমি, কি সুন্দর খেতে হয়েছে। খা, আর ওই যে ওটা আমার খাবার, আর এ দেখো আলু সুদ্ধ ভাত, ফেভারিট খাবার। জীবনে ফার্স্ট টাইম মাছ ভেজে খাচ্ছে তোমাদের সামনে। আজকের রবিবারের ব্লগটা এই পর্যন্তই, আগামীকাল সোমবার মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তোমাদের সামনে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো আশা করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টুকটাক করে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।